গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। প্রিয়া রিভোস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আবার একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে আমাদের দীঘাতে সেকেন্ড ডে, তো চলো আমি তোমাদের দীঘা সুন্দরীর সৌন্দর্য দেখাই। তো এই দেখো, এখন ঘড়িতে 7:30 বাজে। আরও আগে একটু ওঠার ইচ্ছে ছিল কিন্তু হয়নি। তো দীঘা সমুদ্রের ঘাটের রাইট সাইডে 7-8 মিনিট হেঁটে গিয়ে দেখবে এই ঢেউ সাগর বলে যে পার্কটি তৈরি হয়েছে, ওটা তখন বন্ধ ছিল তাই ভেতরে ঢুকতে পারিনি। ওটা 9:30 থেকে রাত্রি 8টা না 10টা পর্যন্ত খোলা থাকে বললো। তো পরে দেখাবো আমি তোমাদের নেক্সট ব্লগে। তো ভীষণ ভালো করেছে। তো এই দেখো, ওখান থেকে ঘুরে এসে আমরা চায়ের দোকানে চলে এসেছি চা খেতে, আর রিভু বাবুর মুড অফ, ওনাকে গাড়ি চাপাতে হবে। তো এই দেখো দীঘা সুন্দরী সৌন্দর্য দেখো, সকালের যে সৌন্দর্য। সকালবেলা তো জলটা সামনের দিকে অতটা থাকে না, আস্তে আস্তে জলটা বাড়তে থাকে বেলার দিকে। যেহেতু সকালবেলা তখন 7:30 বাজে তাই জলটা একটু দূরে ছিল। তো দেখি অনেকেই এই বিচের ধারে ঘোরাঘুরি করছে, অনেক বেশ ভিড়ও হয়েছিল। কেউ কেউ আবার সকালে ঢেউ খাওয়ার জন্য জলে নেমেছিল, আবার অনেকে ছবি টবি তোলার জন্য নেমেছিল। ওই দেখো তোমরা ওখানে যে টাওয়ারটা দেখতে পাচ্ছ, ওখান থেকে আমার ছবি তোলার ভীষণ ইচ্ছে ছিল জানো তো, কিন্তু এখানে কিছু কনস্ট্রাকশনের কাজ বাকি থাকার জন্য কাউকেই উঠতে দেওয়া হচ্ছে না। তো সমুদ্রের ধার থেকে ঘুরে এসে আমরা রেডি হয়ে গেছি সকলে মিলে সাইট সিনে যাওয়ার জন্য। তো আমি নিজে না এমন সেজেছি, তো আমার নিজেই নিজেকে একটু লজ্জা লাগছিল যে কীরকম একটা অদ্ভুত লাগছে। তো এই দেখো আমরা গেটের সামনে থেকে, ওখানে কাছাকাছি টোটো স্ট্যান্ড আছে, ওখান থেকে টোটোয় করে সকলে মিলে বেরিয়ে পড়লাম সাইট সিনের জন্য। এই হচ্ছে আমাদের হোটেলটা। তো এই দেখো মেরিন অ্যাকোরিয়াম রিজিওনাল সেন্টার বলে এই জায়গাটা আমরা এসেছি। তো এখানে সমস্ত মেরিন অ্যানিমালসগুলো তোমরা দেখতে পাবে। ভেতরে তো ক্যামেরা অ্যালাউ ছিল না, তো আমরা বাইরে যতটুকু দেখাতে পেরেছি বা যতটা নিতে পেরেছি আমি দেখানোর চেষ্টা করছি। তো এই দেখো, এটা দেখে কিন্তু রিভু ভয় পাচ্ছিল। এই যে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। থেকে বেরিয়ে আমরা একটা অন্য জায়গা গেলাম যেখানে সমস্ত কিছু সাইন্টিফিক জিনিসপত্র তোমরা দেখতে পাবে। তো চলো দেখাই। এটা হচ্ছে হেড অন এ প্ল্যাটার, যেখানে তোমার বডিটা দেখা যাবে না, শুধু তোমার মুখটা দেখতে পাবে। সমস্ত কিছু এখানে, সমস্ত কিছু সাইন্টিফিক জিনিসপত্র রয়েছে। তো চলো তোমাদের ঘুরে ঘুরে আমি দেখাই। তো এই দেখো এখানে যে মিররটা আছে, এখানে তুমি নিজেকে অনেক দেখতে পাবে।
এই যে এখানে হেড অনে প্ল্যাটার, প্ল্যাটার। আচ্ছা, তবে এখানে সব থেকে আমার আকর্ষণীয় এবং সব থেকে ভালো লেগেছে একটা কুয়ো করা আছে, সেটা তুমি অন্যরকম দেখতে পাবে। আর একটা আছে ভুল ভুলাইয়া বলে একটা ইয়ে করেছে, সেটা তুমি যদি ঢোকো তাহলে সহজে বেরোতে পারবে না, একটা কাঁচের মধ্যে দিয়ে করা আছে। এখানে দেখো, এখান দিয়ে দেখা গেলে এখানে চোখ রেখে দেখা দেখতে পারো তুমি নিজেকে, এই যে এখানে ভুল ভুলাইয়া। আর এখানে যে কুয়োটা আছে ইনফিনিট, এই যে এই যে ভুল ভুলাইয়া, এইখানে ঢুকলে সহজে তুমি বেরোতে পারবে না। এটা আমার একটু আকর্ষণীয় লেগেছে। জায়েন্ট হল, রাজা রানীর ছবি, রাজা রানীর মুখের কাছে মুখ রাখলে তুমি নিজেকে রানী বা রাজা ভাবতে পারো। এই দেখো, এই গাছটায় হাততালি মার ক্ল্যাপ করলে তাহলে সমস্ত আলোগুলো জ্বলে ওঠে। তো ওখান থেকে আস্তে আস্তে আমাদের দেরি হয়ে গেছে, তাই বিকেলবেলা একটু ঘুমিয়ে নিয়েছিলাম আর দেখালাম না। রাত্রিবেলা আবার মার্কেটে বেরিয়ে পড়েছি। রাত্রিবেলা আসলে দোকানপাটগুলো দেখার জন্য ভীষণ আকর্ষণীয় হয়ে ওঠে, লাইটের আলোতে প্রচুর দোকান, প্রচুর দোকান, প্রচুর স্টল রয়েছে এখানে। আর দেখো রিভু বাবু, এই গাড়িগুলো চাপার জন্য মাথা খারাপ করে দিচ্ছে, তো ওকে রোজ একবার করে চাপাতেই হবে। এক পাক ঘুরে আসবে 50 টাকা এই গাড়িগুলো। তো আমরা ওখানে মিত্রা ক্যাফে খাওয়া দাওয়ার জন্য চলে এসেছি। তো দেখো ভেতরটা কি সুন্দর কারুকার্য করা আছে। এই খেলনাটার রিভো কিনেছে, এটা আলো জ্বলে। তো দেখো ভিতরে এই হস্তশিল্পের কাজগুলো কি সুন্দর করা আছে। তো আমরা অর্ডার দিয়ে দিলাম কি কি খাবো, এই হচ্ছে মেনু কার্ড, এখানে সব রকমই পাবে। তো খাবার আসতে দেরি হওয়াতে আমরা কিছুক্ষণ এই ক্যাফের মধ্যে ক্যামেরা করে ঘুরে ভিডিও করে নিচ্ছিলাম যাতে সবাইকে দেখাতে পারি। তো দেখো এখানে ভিড় ভালোই হয়েছে, লোকজন ভালোই আসছে। তো যেহেতু
সমুদ্রের কাছাকাছি এটা একদম। তো বারান্দায় দাঁড়িয়ে সমুদ্রটা দেখা যায়। আর এখানে দেখো রিভো রিভো দিদা ফটোশ্যুট করে নিয়েছে। আর এখানে আমাদের খাবার দাবার চলে এসেছে। এক চিকেন চাও, রুটি, চিকেন কষা, তোমাদের খাওয়া হয়ে গেছে। তো দেখো ক্যাফের বারান্দা থেকে বাইরের দৃশ্যটা দেখো কি সুন্দর লাগছে। কাছাকাছি সমুদ্র, ওই দেখো ওখানে ঘাটের রাস্তা। তো আজকের মতো এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা বাই।